গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর একটি সুন্দর সকালে, সুন্দর দিনে আপনাদের সঙ্গে নিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ যে আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আপনারা প্লিজ ব্লগটা স্কিপ করে যাবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন আমি আমার মেয়ের স্কুলের টিফিন বক্সে টিফিনটা সাজিয়ে দিচ্ছি। এখন থেকেই যে আমি আমার দিনটা শুরু করলাম তা কিন্তু নয়, আমি আমার দিনটা শুরু করেছি কিন্তু অনেক আগেই, ভোর 6টা থেকে। কিন্তু ভোর 6টা থেকে আমার ভিডিও করার সময় হয়নি। আমি যেই সময় থেকে আমার ভিডিওটা অন করতে পেরেছি সেই সময় থেকে আমি কী কী করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিনই আমার কিন্তু সকালটা শুরু হয় অনেক আগেই, আর দিনের হাফ কাজ কিন্তু সকাল 6টা থেকে 8:30-9টার মধ্যেই আমার কমপ্লিট হয়ে যায়। আর ওই সময়টা আমি এতটাই ব্যস্ত থাকি যে সেই সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তবে কোনো একদিন অবশ্যই শেয়ার করব। মেয়ের দাদুর সঙ্গে স্কুলে চলে গেল, ভীষণ ভালোবাসে ও দাদুর সঙ্গে স্কুলে যেতে। এখন করে আমার সঙ্গে যাওয়ার কথা শুনলে ভীষণ কান্নাকাটি করে, শুধু বলে দাদুকে ফোন করো। আর এই যে আর একটা কাজ চলে এসেছে যে আমার মা শাশুড়ির বাড়ি থেকে ওদের পুকুরের মাছ, তো কিছুটা মাছ ওরা ধরেছে আর এখানে দিয়ে গেছে। তো মাছগুলো কেটে ধুয়ে রান্না তো আমার হয়েই গেছে আগে, তাহলে ওই মাছগুলো রান্না করার কোনো মানেই হয় না। তো ওই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে আমি ফ্রিজে তুলে রেখেছি। আর আগের দিন যে বেড কভারটা তুলেছিলাম আকাশ মেঘলার জন্য আমি কাচতে পারিনি, শুধু মালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম। কিন্তু না, রোদ দেখছি সকালবেলা করে উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। দেখে শুনে আজকে সকালে কিন্তু ওয়েদারটা ভীষণ ফ্রেশ ছিল। তো শুরুতেই আমি দেখেছি, দেখতেই পেয়েছেন যে ওয়েদারটা কতটা ফ্রেশ ছিল, কত রোদ উঠেছিল। দেখে বেড কভারটা না আমি ভিজিয়ে দিয়েছি। আর এখন আকাশের অবস্থাটা দেখুন, ছাদের ওপরে পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু আমি আজকে প্রচুর কাছাকাছি করেছি, মানে আকাশ মেঘলা দেখেও আমি ছাদে মেঘতে চলে এসেছি। কিছু করার নেই, যতটা শুকনো হয় আর কি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর আমার যায় ছোট মেয়েটা ওই যে ছুটোছুটি করে খেলা করছে। লোকে বলে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে খুব একটা কাছাকাছি করতে হয় না। হ্যাঁ, আমার মেয়েটা বড় হয়েছে বটে, আর ও এখন বাড়িতেও থাকে না, ফলে খুব একটা জামা কাপড় মানে ইউজও করে না, কাছাকাছি করতে হয় না। তবে স্কুল ড্রেসটা প্রত্যেক দিনই কাচতে হয়। কিন্তু আমার যে কোথা থেকে প্রত্যেক দিন এক বালতি করে জামা কাপড় জড়ো হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। মানে রোজ আমাকে কাছাকাছি করতেই হবে, মানে এই রকমই হয়ে দাঁড়িয়েছে। সেই মেয়ে আমার জন্ম হওয়া থেকে যেই যে আমি কাছাকাছি ধরেছি, তো এখনো পর্যন্ত যেন কাছাকাছি শেষ নেই, কাছাকাছি কমছে না, দিন দিন যেন বেড়েই যাচ্ছে। আর ওদিকে আমার যায় ছোট মেয়েটা, আমি যেই ছাদে এসেছি আমার সঙ্গে এসেছে। আর এসে কি করছে, আমি যে জামা কাপড়গুলো মেলছি আর ও ওদের জামা কাপড়গুলোকে চেনে, যে সাইডে যেগুলো মেলা আছে তো ওগুলো আমার জায়দের। ও কি করছে, তাড়াতাড়ি করে ওদের জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছে, শুধু বলছে আমার মায়ের জামা কাপড়গুলো তুলে নাও না, কিন্তু ওগুলো সব ভিজে শুকোয়নি। তো মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি নামবে, তো যেগুলো শুকনো আছে আমি নাবার সময় অবশ্যই নাবিয়ে নিয়ে যাব। তো আমারগুলো তো একদমই ভিজে, জল টপছে, যার জন্য ভাবলাম যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ একটু ছাদে মেলে দিই, অন্তত জলটা ঝরে যাবে। এই যে আমার যা চলে এসছে, আমার যা জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, আর আমি দেখো কেমন পাগলের মতো মেলে যাচ্ছি। যাই হোক, বৃষ্টি হলে তুলে নেওয়া যাবে, জলটা তো ঝরে যাবে। জামা কাপড়গুলো সেই যে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, তারপরে না প্রচণ্ড রোদ উঠেছিল, ভাগ্যিস দিয়ে এসেছিলাম, আর তাতে একদম সব কড়কড়ে হয়ে শুকনো হয়ে গেছে, খুব ভালোভাবে সব শুকনো হয়েছে। তো আমি এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, তো 2-3 ঘন্টার মধ্যে ওগুলো সব শুকিয়ে গেছে। আগে যেহেতু চানটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম 11টার মধ্যে, আর জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, ভাবলাম দুপুরে শোবো যখন, আবার যদি বৃষ্টি আসে কোথায় ভিজে যাবে, যার জন্য সব জামা কাপড় ছাদ থেকে তুলে এনে সব গুছিয়ে শোয়াই ভালো, তাহলে নিশ্চিন্তে শোয়া যায়। নাহলে দুপুরবেলা শুয়ে থাকবো আর শুধু মনে হবে আমার ছাদে তো জামা কাপড় রয়েছে, কখন বলতে বৃষ্টি চলে আসবে, ভিজে যাবে, এই টেনশান কাজ করবে মাথার মধ্যে, আর আমার দুপুরে ঘুমটা ঠিকঠাক হবে না। যার জন্য আমি দুপুরে শোয়ার আগেই জামা কাপড়গুলো সব ছাদ থেকে নামিয়ে আনলাম, তো সব একেবারে গুছিয়ে দিই। বিকালের কাজগুলো না আগে থেকে কমপ্লিট করে রাখলে একটু সুবিধা হয়, অত মাথায় চাপ নিতে হয় না। তো বেড কভারটাও খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, তো আমি সব ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভালো করে ভাঁজ করে গুছিয়ে দিচ্ছি। তো মেয়ে আসবে সেই 3:30-এর সময়, তো আমি ততক্ষণ একটু রেস্ট নিই।
নালে মেয়ে এই 3:30টার সময় আসবে, তো তারপরে আমার আর শোয়া হয় না, কারণ ও আসবে, ওকে খেতে দেওয়া, ও হাত মুখ ধোবে, ড্রেস চেঞ্জ করবে, মানে ও ঘরে ঢোকা মাত্রই মানে আমাকে উঠে পড়তে হয়, আমার আর শোয়া হয় না। তার জন্য ও আসার আগে পর্যন্ত আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, যেহেতু অনেক ভোরে উঠি, তো দুপুরবেলা একটু না শুলে রাত্রির বেলা আবার শরীরটা যেন চলে না সন্ধ্যে থেকে, তো এখন আমি একটু রেস্ট নিয়ে নেব। রোজ যে দুপুরে শুয়ে আমি রেস্ট নিই বা ঘুমাই তা কিন্তু নয়, কোনো কোনো দিন আবার সারা দুপুর ভিডিও এডিট করতে করতেই দেখি কিনা মেয়ে এসে গেছে, আর মেয়ে এসে গেলে ঘরে এত চেল্লায় না, ওর সঙ্গে এত কথা বলতে হয়, তখন আর ভিডিও এডিট করা যায় না, মানে ভয়েস দেওয়া যায় না, আর রাত্রিবেলা তো একদমই দেওয়া যায় না, কারণ আমার হাজবেন্ড অফিস থেকে ফিরে আসে, মেয়েও থাকে, তো ওরা এত কথা বলে, আর ওদের সঙ্গেও আমার একটু সময় কাটাতে ইচ্ছা করে, আর তখন ভিডিও ভলিউম দিতে গেলে আলাদা হয়ে যেতে হয় আমাকে, যার জন্য ওরা যখন ঘরে থাকে না তখন আমি ভিডিও ভলিউমগুলো দিয়ে দিই। এখন বাজে বিকেল 4:30, আর আমি এই বোতলগুলো এখন একটু পরিষ্কার করে নেবো, বোতলগুলো একটু গরম জল করে আর একটু সার্ফ দিয়ে ওর ভেতরে, তো দুপুরবেলা আমি রেখেছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে, এইবারে একটু পরিষ্কার করে নেবো, আর কলে জল চলে এসেছে, খাবার জলটাও তুলে নেবো, তিনজনের তিনখানা বোতল, আমার মেয়ের একটা, আমার একটা, আর আমার হাজব্যান্ডের একটা। প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা না খুব একটা উচিত না, যার জন্য আমরা স্টিলের বোতলগুলো ইউজ করি জল খাবার জন্য, তো যার বোতলটা যখন ফুরিয়ে যায় সেই বোতলটা আবার জল ভরে দেওয়া হয়, আর এখন টাইমে জল আসবে, ফলে খাবার জলটা তুলে নেওয়া যাবে, মানে খুব একটা ফিল্টারের জল আমরা খাই না, ফিল্টারটা ইউজ করি না, বা কোনো অ্যাকোয়াগার্ডের জল আমরা ইউজ করছি না, ইচ্ছা করে ইউজ করি না, কেন এই কারণেই যে এই জলটা খেয়ে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা ভালোই আছি, আর আমার হাজবেন্ড বলে যে যারা অ্যাকোয়াগার্ডের জল খেলে বা কোনো পিউরিফাই ওয়াটার যদি খেয়ে অভ্যস্ত হয়ে যাওয়া যায় না, তাহলে আমরা যখন বাইরের সিচুয়েশন কোনো ডাইরেক্ট কলের জল ধরে খাবো, তখন সেই জলটা আমাদের শরীরে কিন্তু আর সহ্য হবে না, কোনো পেটের গণ্ডগোল হতে পারে, যার জন্য মানে পুরো টাইমের জলটা যে আসে সেইটা খেয়ে অভ্যস্ত থাকাটাই ভালো, শরীরকে যত ভালো সহাবে না শরীর সেটাই সইবে, তখন আর শরীর খারাপটা নিতে পারবে না, যা সেই কথা ভেবেই আমরা কোনো পিউরিফাই ওয়াটার এখনও খাই না, তবে একটা সাধারণ ফিল্টার কেনার ইচ্ছা আছে, তো রান্নাঘরটার জন্যই ওয়েট করছি, যেহেতু এখন রাখার জায়গা খুব একটা নেই না, যার জন্য কেনা হয়নি, এবার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা একটা করে জিনিস কিনবো। এখন বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ওতে খাবার জলগুলো ভরে রাখবো, আর এখন যেই কলটা দিয়ে জল পড়ছে, মানে যেই জলটা দিয়ে আমি এখন বোতলগুলো ধুচ্ছি, এটা কিন্তু কোনো টাইম কলের জল নয়, এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির জল, পাম্প চালিয়ে যেটা ট্যাঙ্কে তুলে রাখা হয়, যেটা ঘরে নানা রকম কাজের জন্য আমরা ইউজ করি সেই জলটা, আর ওই দিকে একটা কল আছে একটু পরেই আমি চালাচ্ছি, তো ওইটা হচ্ছে টাইম কলের জল, ওটা কলে জল আসলে ডাইরেক্ট ওইখান থেকে আমরা খাবার জলটা ভরে নিই, আর এইটা হচ্ছে যে মানে ট্যাঙ্কের জল। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ওয়াচ করার পর একটা কমেন্ট করে যাবেন, আপনারা কমেন্ট করে যদি না বলেন যে আমার ভিডিও কোথায় ভুল হচ্ছে বা কোথায় খারাপ হচ্ছে বা কোনটা আপনাদের ভালো লেগেছে, মানে আমি তো বুঝতে পারছি না আমি কি ধরনের ভিডিও করছি, মানে আপনারা কি চান, কি ধরনের ভিডিও দেখতে চান, এগুলো যদি আমরা ইউটিউবাররা না বুঝতে পারি তাহলে কি ধরনের ভিডিও বানাবো বলুন, ব্লগ ভিডিও তো অনেক ধরনের হয়, ব্লগের টাইপস অনেক ধরনের হয়, আমি অনেক ধরনের ব্লগ ভিডিও দেখেছি সকলের, কিন্তু বিভিন্ন জনের ব্লগ বানানোর টেকনিক কিন্তু বিভিন্ন ধরনের, তো আপনারা যদি কমেন্ট করে একটু বলেন যে আমার ব্লগটা কীরকম হলে আপনাদের ভালো লাগতো বা আপনারা কী ধরনের ব্লগ ভিডিও চান, তাহলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হতো, প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এটা আমার অনুরোধ। বোতলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার এগুলোতে জল ভরে রাখবো, তো এই 3টে বোতলে আমরা 3 জন খাই, আর এছাড়াও আরও অনেক বোতল আছে ঘরে, সেগুলো প্লাস্টিকের বোতল, সেগুলো এমনি জল ভরে রেখে দেওয়া হয় কখন কি কাজে লাগে, আর আমি যখনই সময় পাই একটা দুটো করে বোতল পরিষ্কার করে রাখি, আর মনে রাখি যে এই বোতলটা আজকে পরিষ্কার করেছি বা নেক্সট টাইম যখন সময় পাবো তখন কোন বোতলগুলো করব, কিন্তু একসঙ্গে যদি সব বোতল পরিষ্কার করতে নিয়ে বসি না তাহলে প্রচণ্ড পরিষ্কার করতে বিরক্তও লাগে আর সময়টাও যায় অনেক, এই জন্যে আমি যখনই যখন সময় পাই তখন একটা দুটো করে বোতল পরিষ্কার করে রাখি, আর এই বোতল পরিষ্কার করাটা না আমার কাছে ভীষণ বোরিং কাজ লাগে, আমার এই কাজটা করতে একটুও ভালো লাগে না, কিন্তু পরিষ্কার তো করতে হবে, না হলে তো আবার সেই জিনিসগুলোতে জল খাওয়াও ঠিক না।
হ্যাঁ, আর একটা কথা বলি, আমি আজকে থেকে শুরু করলাম যে আমার ভিডিওতে এসে যারা কমেন্ট করবে আমি তাদের নাম বা তাদের চ্যানেলের নাম আমার ভিডিওর মধ্যে আমি বলবো। যেহেতু আমার চ্যানেলটা এখন বিশেষ একটা বড় হয়নি, কিন্তু হবে একদিন আমি আশা করছি, তো আমি তাদের নাম নিতে চাই। তো সেই রকমই একজনের নাম আমি না নিয়ে পাচ্ছি না, তিনি হলেন জয়া লাইফস্টাইল। তো উনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, আমার প্রত্যেকটা ভিডিওতেই এসে উনি কমেন্ট করেন, এবং ওনার কমেন্ট পড়ে মনে হয় যে উনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইউটিউবে এসেই উনি আমার নতুন বন্ধু হন। আর এবং আমার চ্যানেলের ভিডিওগুলো উনি রেগুলার দেখেন আর রেগুলার মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, তো ওনার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর কমেন্টগুলো করেন না, তো আমার নিজের কেউ বলে মনে হয় ওনাকে, যাকে কোনোদিন দেখিনি চিনি না, অথচ তিনি এত সুন্দর সুন্দর কথা লেখেন, এত ভালোবাসেন, যার জন্য আমার ভিডিওতে ওনার নাম না নিয়ে আমি আর পারলাম না। আপনারা যদি চান উনিও ব্লগ ভিডিও বানান, তো ওনার ভিডিওগুলোও দেখে আসতে পারেন। আর মেয়ে স্কুল থেকে আসার পর না, যেই কাজটা আমি ঝপ করে করে ফেলি, মেয়ের ব্যাগ থেকে ওর টিফিন বক্স আর ওয়াটার বোতলটা বার করে আমি ধুয়ে ফেলি, তারপরে ওর স্কুল ড্রেসটাকে আমি কেচে দিই, এটা আমার রেগুলারের কাজ। ও স্কুল থেকে আসলে স্কুল ড্রেসটা কেচে দিতেই হবে, মানে একটা ড্রেস একদিনের বেশি দুদিন পরে যাবে সেইরকম অবস্থায় থাকে না ও যখন ফেরে, এই যে প্রচুর দাগ লাগিয়ে এনেছে আর ব্রাশটা দিয়ে ঘষে ঘষেও উঠছে না। তো এই কাজটা যদি আমি দিনে দিন সঙ্গে সঙ্গে করে নিতে পারি না, পরদিন সকালে আমার অতটা কাজের চাপ থাকে না। যত কাজ ফেলে রাখবে না কাজ বাড়তেই থাকবে, আর যার জন্য আমি কাজ খুব একটা ফেলে রাখতে চাই না, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, এতে আমার নিজেকে হালকা বোধ হয়, আমি একটু টাইম পাই ভিডিও এডিট করার জন্য। যে মেয়ের স্কুল ড্রেসটা আমি কেচে দিয়েছি, এবার মেলে দেব, তার সকালের মধ্যে অনেকটা শুকিয়ে যাবে, যেহেতু ওর ড্রেস দু সেট স্কুল ড্রেস, যার জন্য এই মানে প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিন ধুয়ে দিতে আমার প্রবলেম হয় না। আর এখন তো ছাদে দেওয়া যাবে না, যেহেতু বিকেল হয়ে গেছে বারান্দায় মেলে দেব। আর এই যে আপনাদের দেখায় আগের দিন যে বলছিলাম না, এই বারান্দাটায় শুধু আমাকে বারবার ঝাঁটা দিতে হয়, কি কারণে ঝাঁটা দিতে হয় দেখুন, এই যে এই কাঠবিড়ালিটার কারণে আমাকে বারবার বারান্দা ঝাঁটা দিতে হয়, খুব খুব নোংরা করে। এবার কি নোংরা করে আপনারা নিজের চোখেই দেখুন, এই যে এই যে ভেন্টিলেটার দেখতে পাচ্ছেন নোংরা করে রেখেছে, যে এই কাঠবিড়ালিটা মুখে করে নানান ধরনের জিনিস, নানান ধরনের জিনিস বাসা বানানোর জন্য এই যে মুখে করে করে নিয়ে ওই ভেন্টিলেটারের মধ্যে ঢুকিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে ওই ভেন্টিলেটার থেকে ওগুলোকে নিচে ফেলে বারান্দার মধ্যে। তো ওগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু নিজের জানালার কাজগুলো এখনও লাগানো হয়নি, যার জন্য ওরা ঢোকে ঢুকে বেরোয়, নিজের ইচ্ছা মতো ঢুকে বেরোয়, খোলামেলা জায়গা পায়, তার জন্য ওই যে ওইখানে ওরা বাসা করে রাখে, সাধারণত ওখানে ওরা বাচ্চা দেয়। এই যে মুখে করে দেখুন, কিছু মানে কাপড়ের টুকরো টুকরো কিছু হবে, তুলো মতন দেখলাম, এই যে এই নিচে দেখুন ছড়িয়ে রেখেছে, আর ওই যে ভেন্টিলেটার আর এই যে বারান্দার নিচটা ওইভাবে ওরা ময়লা করে রাখে। আর আমি জামাগুলো এই বারান্দার মধ্যেই এখন মেলে দিচ্ছি। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে, পাখিদের এখন ঘরে ফেরার পালা। সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন সন্ধ্যা দিতে। এই সন্ধ্যা দেওয়ার কাজটা বা দুপুরে পুজো দেওয়ার কাজটা আমার শাশুড়ি মাই করে থাকেন, তো উনি এখন বাড়িতে নেই, উনি গেছেন ওনার দিদির বাড়ি, তার জন্য ওই ওনার কাজটা এখন আমিই করছি। বাড়িতে সন্ধ্যা দেওয়া বা পূজা দেওয়ার কাজকে কাজ বললে ভুল হবে, এইটা সব বাড়ির বইরাই বা গৃহিণীরা করে থাকেন বাড়ির মঙ্গলের জন্য, আর এইটা আমার শাশুড়িমাও করে থাকেন বাড়ির মঙ্গলের জন্য। তো উনি নিজে থেকেই এই কাজটা করেন এবং করতে ভীষণ ভালোবাসেন, তার জন্য আমরা কোনোদিনই এই ঠাকুর পুজোর কাজটা ওনার হাত থেকে ছিনিয়ে নিতে চাইনি, উনি যেদিন নিজে থেকে দেবেন সেদিনই করব।
সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রাতের ডিনারের দিকে। রাতের ডিনারে কি বানানো যায় এই নিয়ে একটা চিন্তা তো থেকেই যায় সমস্ত বাড়ির বউদের। তো আজকে ডিনারে ভাবলাম তেমন কিছু করব না, দুপুরে এঁচোড়ের তরকারি করেছিলাম সেই তরকারি কিছুটা বেঁচে আছে, তো সেটাই আমি এখন গরম করে নিচ্ছি। আর একটু আলু ভেজে নিয়েছি। আলু ভাজাটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তো ও আলু ভাজাটা দিয়েই খাবে, ও তরকারিটা খাবে না। আর বানিয়ে নিয়েছি মুচমুচে করে ময়দার পরোটা, চলুন দেখাই একবার। এই যে ময়দার পরোটা বানিয়ে নিয়েছি, আর ওদিকে আলু ভেজেছি, আর এঁচোড়ের তরকারিটা গরম করে নেব। এই হলো আজকে ডিনার। এদিকে এঁচোড়ের তরকারিটা ফুটে গেছে, এইবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো। সুরিত অফিস থেকে ফিরলেই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলবো। সুরিত অফিস থেকে ফিরে গেছে আর আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিটও করে ফেলেছি। আর এই সময়টা হচ্ছে আমাদের সব থেকে সেরা সময় সারা দিনের মধ্যে। এই সময়টাই আমরা তিনজনে একসঙ্গে এক জায়গায় একটু নিজেদের মতো সময় কাটাতে পারি, আর তিনজনে তিনজনের মনের কথা শেয়ার করতে পারি। আমার মেয়ে সারাদিন স্কুলে কি করলো তার সমস্ত মনের কথা, আমার হাজবেন্ড সারাদিন বাইরে কি করলো তার সমস্ত মনের কথা, এবং আমি বাড়িতে সারাদিন কি করলাম, এই সময়টুকু আমরা আমাদের নিজেদের মতন কাটাই। এটা প্রায় প্রত্যেক দিনই হয় এবং এটা চলতে থাকবে রাত 12টা পর্যন্ত। আর আমার মেয়েও কিছুতেই ঘুমাবে না সারাদিন, ও বাবাকে দেখতে পায় না, তো ও যখন ঘুমায় ওর বাবা অফিসে চলে যায়, তো ও সারাদিনের পর এই সময়টুকুতেই ওর বাবাকে দেখতে পায়, তো এই সময়টায় ও বাবার সঙ্গে ভীষণ খেলা করে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট।